প্রায় ২৫ বছরেরও বেশি সময় ধরে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের জীবন বাঁচাতে কাজ করছেন ইয়াসির লাইফ গার্ডের বর্তমান ইনচার্জ মোহাম্মদ মোস্তফা কামাল। তিনি এবং তার সহকর্মীদের মতে কক্সবাজার সমুদ্র সৈকতের নাজিরাকটেক থেকে ইনানি পর্যন্ত সৈকতের বিভিন্ন অংশে ঝাউবাগানে বিভিন্ন সময় ভাঙন হলেও সুইমিং জোন খ্যাত এই লাবণী পয়েন্টে এরকম ভয়াবহ ভাঙন এবারই প্রথম। ঢেউর তোড়ে ইতিমধ্যে বিলীন হয়ে গেছে সৈকতের উন্মুক্ত মঞ্চের সামনের হাঁটার সেই রাস্তাটি। আমাদের সমুদ্র সৈকতের পর্যটকের বেশি অসুবিধা হচ্ছে এবং কক্সবাজারবাসীর পক্ষ থেকে এবং পর্যটকের পক্ষ থেকে সরকারকে আমরা দাবি জানাচ্ছি অতি সত্বর কক্সবাজার সমুদ্র সৈকতকে সংস্কার করার জন্য। সমুদ্র সৈকতে সবাই বেড়াতে আসে, আনন্দ উপভোগ করতে আসে, কিন্তু এখন এইভাবে যদি এই পরিস্থিতি এইভাবে হয় তাহলে মানুষ তো যে কোনো সময় মানে দুর্ঘটনার কবলিত হতে পারে। বাচ্চারা দৌড় দিলে হয়তো পরে দুর্ঘটনা ঘটতে পারে, তাই এটা অবশ্যই প্রশাসনের উচিত এটার দিকে নজর দেওয়া। সম্প্রতি পূর্ণিমার জোয়ারে লাবণী পয়েন্টে এই ভয়াবহ ভাঙন দেখা দেয় এবং ইতিমধ্যে ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার কথা বলছেন সৈকতের নিরাপত্তার দায়িত্বে থাকা ট্যুরিস্ট পুলিশের এই কর্মকর্তা। এ বিষয়ে আমরা সম্মিলিতভাবে ভিজিট করেছি, ভিজিট করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি, আমরা আশা করি এ বিষয়ে তারা ব্যবস্থা নেবেন। তবে ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। আমরা পানি সম্পদ মন্ত্রণালয়ে বিষয়টি লিখিতভাবে এবং মৌখিকভাবে জানিয়েছি, ইতিমধ্যে তারা জিওব্যাগ ফেলে এটা প্রোটেকশনের জন্য চেষ্টা করছে, আর আমাদের যে সংশ্লিষ্ট যারা সংস্থাগুলো আছে তাদেরকেও আমরা বলেছি। সমুদ্র সৈকতের বিভিন্ন অংশে বিভিন্ন সময় ভাঙন দেখা দিলেও প্রত্যক্ষদর্শীরা বলছেন লাবণী পয়েন্টের এরকম ভয়াবহ ভাঙন গত ৩০ বছরের মধ্যে এবারে প্রথম, তাই দুর্ঘটনা এড়াতে জরুরি ভিত্তিতে ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন পর্যটক সহ স্থানীয়রা। সুনীল বড়ুয়া, মাছরাঙ্গা সংবাদ, কক্সবাজার সমুদ্র সৈকত, কক্সবাজার।